হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেকদিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা হচ্ছে আজকে পুনের জন্য বেরিয়ে পড়েছি। তো এক্সাইটমেন্টটা তো দেখতেই পাচ্ছ, অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা তো ঝাড়গ্রাম স্টেশনে গেলাম, ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা খড়গপুর স্টেশনে গেলাম। এটা তোমরা দেখতেই পাচ্ছ, খড়গপুর স্টেশন যারা চেনো তারা তো বুঝতেই পারছো এখানে আমাদের আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো আমাদের ট্রেন হচ্ছে প্রায় 3 ঘন্টা মতো লেট ছিল। তো আমাদের ওয়েট করতে করতে রাত 2 হয়ে গেছিলো। তো সবার অবস্থা, ছোট্ট মানুষটার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো ঠান্ডার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমাদের অ্যাট লাস্ট ট্রেন এলো। ট্রেনে ওঠার পর আমি তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো মর্নিংয়ে আমরা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, তো ওটাই এডিট করেছি। আর বাইরের ভিউটা দেখো। তো যেদিন আমরা রাত্রে চেপেছিলাম ট্রেনে, তার নেক্সট দিন পুরো হোল ডে নাইট এবং নেক্সট ডে মর্নিংয়ে আমাদের ট্রেন পৌঁছেছে। খুবই মানে টায়ার্ড ছিলাম, তবুও কোথাও না কোথাও একটা এক্সাইটমেন্ট ছিল এবং সবার গসিপ চলছিল। দিদি এখানে একটা প্র্যাঙ্ক করেছিল, তো সেটা নিয়ে মা খুবই টেনশন হয়ে গেছিলো। তারপরে অ্যাট লাস্ট সব কিছু তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, সব কিছু শর্ট আউট হলো এবং সেটা নিয়ে কথোপকথন চলছিল। এবং ফাইনালি আমাদের ক্যাব চলে এসেছে, ক্যাবে আমরা বসে গেছি, সবাই খুবই এক্সাইটেড। এবং দেখতে পাচ্ছ মায়ের হাতে যে বড় একটা বস্তা, এর মধ্যে কিন্তু ছিল মুড়ি, কারণ এখানের মুড়ি অতটা টেস্টি নয়, আর তাই জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিলো স্পেশালি জিজুর জন্য। লাস্টলি আমরা পৌঁছে গেছি, ক্যাব থেকে দেখতেই পাচ্ছ তোমরা সব জিনিসপত্র দিদি নামাচ্ছে, আমি তো ভিডিও ক্যাপচার করতে ব্যস্ত। তো তারপরে সবাই খুব টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ গাইজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। টাটা।